প্রতিবছর বিশ্বে প্রায় তেইশ লাখ মানুষের মৃত্যু হয় অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের কারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানব সভ্যতার দশটি শীর্ষ স্বাস্থ্য ঝুঁকির অন্যতম হল অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স তথা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু বাংলাদেশের মতো দেশগুলোতে যেখানে ভাইরাস ও জনিত রোগবালাই বছর জুড়েই থাকে সেখানেই অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার এমনকি সামান্য সর্দি কাশিতেও অ্যান্টিবায়োটিক চলে কোনো কোনো চিকিৎসক দেন কখনো ব্যবস্থাপত্র ছাড়া ওষুধের দোকানদারের কাছ থেকে কিনে অনেক সময় রোগী ডাক্তার বনে অ্যান্টিবায়োটিক সেবন করে বলা হচ্ছে ভবিষ্যতে অ্যান্টিবায়োটিক প্রতিরোধী জীবাণু হবে মহামারী যার বিরুদ্ধে লড়াইয়ের অস্ত্র মানুষের কাছে নেই তবে সচেতনতাই পারে মহামারী থেকে বাঁচাতে ছোটবেলা থেকেই এই বিষয়টিকে যদি তাদের শেখানো যায় সেটা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় কারণ হচ্ছে এটা তাদের ভিতরে তাদের অভ্যাসে তাদের মন মানসিকতায় মধ্যে ঢুকে যাবে যে এই জিনিসটা করতে হবে বা করা যাবে এটা করা যাবে না একটি গবেষণায় দেখা গেছে দুই সালে অ্যান্টিবায়োটিক ব্যবহার পঁচিশ দশমিক চৌত্রিশ শতাংশ থাকলেও পরের বছর সেটি বাহান্ন শতাংশে ঠেকেছে অর্থাৎ দ্বিগুণ হয়েছে রোববার রাজধানীর একটি হোটেলে আলোচনায় উঠে আসে অ্যান্টিবায়োটিকের অপব্যবহার প্রতিরোধে করণীয় প্রসঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় বাংলাদেশের প্রত্যন্ত একটি অঞ্চলে গবেষণায় দেখা গেছে সেবাদানকারীদের প্রশিক্ষণ সাধারণ মানুষের মধ্যে সচেতনতা ও স্কুলের ছাত্রছাত্রীদের শিক্ষাদানের মধ্যে অ্যান্টিবায়োটিকের ব্যবহার কমে এসেছে এক্ষেত্রে সর্বোচ্চ বত্রিশ শতাংশ সফলতা এসেছে শিক্ষার্থীদের মধ্যে কবে আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যক্রমে এই সকল বিষয়াদি অন্তর্ভুক্ত করব কবে আমরা বাংলাদেশের সকল পাবলিক পরীক্ষায় অ্যান্টিমাইক্রোবিয়াল সম্পর্কিত অন্তত একটি প্রশ্ন করার চর্চা শুরু করব তবে পাঠ্যপুস্তকে অ্যান্টিবায়োটিকের নানা প্রসঙ্গ থাকলেও অপব্যবহার সম্পর্কে বলা হয়নি ষষ্ঠ শ্রেণীর বইতে অ্যান্টিবায়োটিক শব্দটা বা অ্যান্টিমাইক্রোবিয়াল শব্দটিতে সার্চ করলে একটিবার পাওয়া যায় এবং সেটি আসলে খুব স্পষ্ট হচ্ছে উৎপাদনের সঙ্গে সম্পর্কিত ক্লাস সেভেন এটা তিনবার এসছে নাইন টেন এর বইতে অ্যান্টিবায়োটিক কথাটি আছে চারবার কিন্তু চারটি কথাই একটিমাত্র মাত্র প্যারাগ্রাফের মধ্যে এবং সেটাও অ্যান্টিবায়োটিক প্রোডাকশন সম্পর্কে শুধু অন্তর্ভুক্তি নয় পরীক্ষার মূল্যায়নেও প্রসঙ্গটি আনার আহ্বান বিশ্লেষকদের এসব আমলে নিয়ে আগামীতে পাঠ্যপুস্তকে ধারাবাহিকভাবে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স অন্তর্ভুক্তির আশ্বাস দেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান ক্লাস টেনের বইতে বা এবছরই আমরা পরীক্ষামূলকভাবে বইটা দিয়েছি আমাদের কিন্তু আগামী বছর এই বইয়ের পরিমার্জনের সুবিধা আছে শিক্ষা কারিকুলামে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের পাঠ যুক্ত করতে স্বাস্থ্য ও শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাবনা পাঠানোর কথা জানান ওষুধ প্রশাসনের মহাপরিচালক আমরা কতটুকু দেব সেটার ব্যাপারে এখানে যে জিনিসটা দরকার সেটা হলো আমি মনে করি যে স্বাস্থ্য একটা আলাদাভাবে না দেখে যে হল হোল আমাদের কোমলমতি বাচ্চাদের মেন্টাল এবং এডুকেশনাল হেলথ সামাজিক সব কিছু মিলে যে ডেভেলপমেন্টের জন্য যে জিনিসগুলো সবগুলো আমাদের এজুকেশনে থাকা উচিত এক যুগের দাবির পর প্রায় সত্তর শতাংশ অ্যান্টিবায়োটিক ওষুধের পাতায় লাল রং ব্যবহারের প্রশংসা করেছেন বিশেষজ্ঞরা এভাবে সচেতন করা গেলে দীর্ঘমেয়াদে অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঠেকানো যাবে আর নিজস্ব সচেতনতাই বেঁচে যাবে ভবিষ্যতের কয়েক প্রজন্ম মুজাহিদ শুভ এখন ঢাকা